ক্লাবগুলোকে 2 লক্ষ টাকা দেওয়া, পরবর্তীকালে আবার 1 লক্ষ করে টাকা দেওয়া, কি অন্যায়, কি অসুবিধা হয়েছে? আজকে আমরা তাই মনে করি, এই অর্থদানের ক্ষেত্রে যে ক্লাবগুলো কি আজকে সিপিএম এবং কংগ্রেস অঙ্গুলি হেলন করে নির্দেশ দিচ্ছে, মমতা ব্যানার্জির দিকে ইঙ্গিত করছে তিনি অন্যায় করছেন, সেই ক্লাবগুলোর কাছে আমি আবেদন করব আগামী নির্বাচনকে আপনারাও পুরো মাত্রায় একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন। আপনারা নাইবা পড়লেন তৃণমূলের পতাকা ধরলেন, নাইবা পড়লেন তৃণমূলের ব্যাচ, কিন্তু এই নির্বাচনে বাংলাকে নিয়ে ভারতবর্ষকে দেখিয়ে দিতে হবে যে বাংলার বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস যত আসন জিততে পারে, ভারতবর্ষের অন্য কোন রাজনৈতিক দল কোন রাজ্য থেকে এত আসন জিততে পারে।